রাখসার ছাড়িল জেলা বাবু বাগরাখর আগুলিনি কৃষ্ণনগর আমসিনী প্রদেশ বিজেপি হাবনগর কাশা কতমাত্র পানা খেলা শাখা বিজেপির মুখাক্তি আর কক্সানা থেকে প্রদেশ বিজেপি খুব পাওনা বেন্দু পদ্মাচার্য শাখা 2018 বিশ্ব হাপাং সবাই যেমন ওলো মংসা সিতরা থাকি সিতরা পাতি এবং পাতিলিয়া আবহ হাইকেন 2023 বিশ্ব ত্রিপুরা বিধানসভা চকমার্দে শাখা মংসা আবহাই পাতি মং সিতরা পাতিলিয়া ফিয়াবা কেবলনি বদল চাইতগৈ দঙ্গ সিতরা পাতি মং খেলারিদানি বাকি আবরি বগিন অবহাই জিয়ার খেলাই দঙ্গ বরং গ্রাম বাজারে দানি তেই চংবরী নাইকল মং নাইকলি চংবরি কচাং কচাংকে পারিদানি বাকি কয়বং ইয়াফারকা আসুক সিমিয়া সালগা ত্রিপুরা আসুক থেনি বাতাইনাই মহারানী কীর্তি সিং দেবর মানো কেবেনে বদল যে ফাতানি বরক হিনে কক্সর যা হইত খুব খামিয়া সাবই দঙ্গ আবার দিব ফিরো মহরিখা নির্বাচনী প্রচার অভিযান চলছে এবং তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তার মতামত রাখবে, এটা স্বাভাবিক। কিন্তু রাজ্যের বিরোধী দল, বিরোধী জোট, তারা যে ধরনের তথ্য উপস্থাপন করছে মানুষকে তো বিভ্রান্ত করা যায় না, আর দীর্ঘদিন বিভ্রান্ত করেছেন আর করাও যাবে না। তারপরেও এই সমস্ত বিষয়ে আমাদের যদি কোনো প্রতিক্রিয়া আমরা না দিই, না দিলেই না হয়, সেই জন্য আমরা বিষয়গুলি আপনাদের সামনে রাখছি। সিপিএম বরাবরই অসত্য কথা বলে, অসত্য তথ্য দেয়, এটা তাদের রীতিনীতির মধ্যে পড়ে। অসত্য বলা, মিথ্যাচারিতা এবং হিংসা, এই হলো তাদের মূল অস্ত্র। আমি প্রথমে একটা বিষয় থেকে শুরু করছি। সিপিআইএম এর পার্টি মুখপাত্র, দেশের পক্ষে লিড নিউজ আছে, অবাধ ভোট প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিল, সন্দেহান কৃষি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা গিয়ে ভেতরে নিউজটা পড়ে দেখবেন ভেতরে কি আছে। ভেতরে নিউজের সঙ্গে হেডিং এর কোনো মিল নেই, অদ্ভুত বিষয়। পুলিশ কোথায় সন্দেহ প্রকাশ করল? যে জায়গায় 23 নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সাধুবাদ জানিয়েছে, সেই জায়গায় এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার, এটাই তো প্রমাণ করে এখানে তাদের কোনো উদ্দেশ্য কাজ করছে। এইরকম একটা বাতাবরণ তারা তৈরি করতে চাইছে যাতে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়, নিরাপত্তার খামতি আছে বলে যাতে সাধারণ মানুষ মনে করে, এটা তো তাদের লক্ষ্য। পরিষ্কার হয়ে গেছে এই বিষয়টা। এই নির্বাচন সম্পর্কে তারা মোটামুটি আঁচ করে গেছেন কি ফলাফল হতে পারে, ঠিক আছে, সৎসাহস নিয়ে নির্বাচনটা লড়ুন, তাতে কোনো অসুবিধা নেই, ফলাফল যাই হোক, কিন্তু সেই জায়গায় মিথ্যাচারিতা কেন? এই রাজ্যের অনেক নির্বাচন দেখেছেন এই রাজ্যের মানুষ, অনেক নির্বাচন তারা দেখেছেন। 18 নির্বাচন প্রথম নির্বাচন, যার পর একটি নির্বাচন সন্ত্রাস হয়নি, আর তারপর 23 নির্বাচন, যার আগে কিংবা পরে প্রথম নির্বাচন, 23 নির্বাচনটা আবার প্রথম নির্বাচন, যার আগে একটিও সন্ত্রাসের ঘটনা ঘটেনি, কারো মৃত্যু হয়নি, পরেও হয়নি। পরিস্থিতির বদলটা কিভাবে হয়েছে? স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন চাইবে নির্বাচন যাতে সহিংস না হয়, এটাই কাম্য, গণতন্ত্রে এটাই কাম্য, এবং পরিস্থিতিটা এরকম পর্যায়ে যাক, হিংসার ভাব ওইভাবে দূর হোক যাতে কোনো সুরক্ষা কর্মীরই প্রয়োজন না পড়ে। এই ধরনের অপচেষ্টা আছে বলেই সুরক্ষা কর্মীর প্রয়োজন হয়।
স্বাভাবিকভাবেই করবে এতদিন আপনারা কি করেছেন, যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন কি করেছেন, আর এখন ক্ষমতা হারিয়ে এত কম সময়ের মধ্যে আপনাদের এমন দুরবস্থা হলো যে কংগ্রেসের সঙ্গে আপনাদের গাঁটছড়া বাঁধতে হবে। এতদিন আপনারাই অভিযোগ করতেন কংগ্রেস এনএলএফটি তৈরি করেছে, আপনারাই বলতেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, সেই রেকর্ড আছে। এটা কি এই এনএলএফটির সঙ্গে সম্পর্ক থাকাটা কি গণতন্ত্রের অঙ্গ? এখন বৃহত্তর স্বার্থে আপনারা জোট বেঁধেছেন, এটা কি গণতন্ত্রের অঙ্গ ছিল? অবশ্যই নীতি উবে যাচ্ছে, ঠিক আছে, কংগ্রেস অভিযোগ করেছে একটি তৈরি এবং বিভিন্ন সময় দৃষ্টান্ত দেখানো হয়েছে কারাটা, আজকের দিনে এসে গণতন্ত্র রক্ষার কথা বলছেন আপনারা, যারা গণতন্ত্রকে আপনারা মানেন না, আপনাদের পার্টি দর্শনে তা নেই, আপনারা গণতন্ত্রের বিরোধী, আপনারা এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চান, আপনারা নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, আপনারা গণতন্ত্রের কথা বলছেন, দেশ বাঁচানোর কথা আপনারা বলছেন, দেশ ভাগের জন্য মুসলিম লীগকে কে সহায়তা করেছিল সেই ইতিহাস তো আছে, আগামী দিনে আরো ইতিহাস বেরিয়ে আসবে, গবেষণাগুলি হচ্ছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মান বৃদ্ধি পেয়েছে, মর্যাদা বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসছে। হ্যাঁ, চীন তা পছন্দ করছে না, অবশ্যই চীন তা পছন্দ করছে না, এবং আপনারা যারা প্রবীণ আছেন তারা অবশ্যই জানেন যে কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছিল, এবং যারা সিপিআইএম তারা হচ্ছে চীনাপন্থী। ভারতের অগ্রগতি চীনের পছন্দ হচ্ছে না, সেটা স্বাভাবিক, আর চীনাপন্থীরা তা পছন্দ করবেন এমনটা ভাবার কোন কারণ নেই। যাই হোক, দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকার পর এখন এই রাজনীতিতে নিজেকে ভাসিয়ে রাখার জন্য এমন সব বিভ্রান্ত তথ্য না দিলেই ভালো, আর যে কোথাও কাজের অভাব নেই, খাদ্যের অভাব নেই, তা বলার অপেক্ষায় রাখে, প্রয়োজনের তুলনায় অধিক আছে। তারপর সন্তান বিক্রির অভিযোগ ছিল, সেগুলি তো ভাম জামানায় হতো, অহরহ সংবাদপত্রে এগুলি প্রকাশিত হতো, আর সংবাদপত্র বলতে মনে হচ্ছে সংবাদপত্রকে আপনি অপমান করেছেন বিভিন্ন সময়, বিধানসভায় দাঁড়িয়ে বাজার পত্রিকা বলেছে সাংবাদিকদের অপমান করেছেন বিভিন্ন সময়। যাই হোক, এখন এইসব থেকে বিরত থাকা উচিত, আপনাদের সময় শেষ, এখন এই সমস্ত থেকে বিরত থাকো। কেন্দ্রে সেখানে কিছু নেতা, সে কি আধুনিক নেতা থেকে শুরু করে একটু উপরের স্তরে, সেটা পরিকল্পনা মাফিক চলছে বলে আমাদের ধারণা। আমাদের যিনি প্রত্যাশী কৃতিসীম দেব, ওনার সম্পর্কে বেশ কিছু জায়গায় এমনটা প্রচার করা আছে
তিনি বহিরাগত এবং কয়েক জায়গায় খুব আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে। এগুলি কিন্তু বরদাস্ত করা যায় না। এতে পরিষ্কার হয় নারীদের সম্পর্কে সিপিএম এর অবস্থানটা। আমাদের যিনি প্রত্যাশী, তিনি এই রাজ্যের মেয়ে, বৈবাহিক কারণে তিনি বহিরাজ্যে থাকেন। আমাদের সমাজ ব্যবস্থায় কি আছে? আইনগত দৃষ্টি তো আমাদের মেয়ে তার পৈতৃক সম্পত্তি তার ঘরের উপর আইনগত অধিকার যেমন আছে, আমরা সামাজিক ব্যবস্থাতেও সেটা মেনে নিয়েছি। এটা নতুন করে প্রয়োগ করা হয়েছে এমনটা না। এই কমিউনিস্টরা কতটা নারী বিরোধী, ওনার সম্পর্কে এই কথাগুলি বলছেন। এটা কিন্তু মানুষ লক্ষ্য করছে এবং মহিলাদের অপমান, নারীদের অপমান, এই অপমান করার চেষ্টা ফল আপনারা পাবেন। ঠিক আছে, আপনারা যারা যে মদত দিচ্ছেন সেই কংগ্রেসিদের, সেই কংগ্রেসের নেতাও বলেছেন এইবার লড়াইটা সত্যির বিরুদ্ধে, কেউ সত্যিকে জবাব দেবে। আমরা শক্তির সাধনা করি। আজ থেকে নবরাত্রি শুরু হয়েছে, এই নবরাত্রিতে দেবীর পূজা হয়, মানুষ জবাব দেবে। তাও বলছি যারা সিপিএম এর সিনিয়র লিডাররা আছে, এই সমস্ত কটূক্তি করা থেকে তাদের ওই শিখি আধুনিক নেতাদের বিরত রাখার চেষ্টা করবে এবং এইভাবে প্ররোচনা দেবেন না। সর্বোপরি আমি বলব, অশান্তির বাতাবরণ সৃষ্টি করার একটা চেষ্টা চলছে, কারণ বিরোধীরা বুঝে গেছে তাদের জামানত জব্দ হবে, বহু ক্ষেত্রে তাদের কাজ করার লোকই নেই, প্রচার অভিযান শুরু করতে পারেনি বহু ক্ষেত্রে। তো সেই জায়গায় আশায় বুক ভাবছেন তারা, নীরব বিপ্লব হবে বলছেন। ঠিক আছে, নীরব বিপ্লবের বুদ্ধি যদি আপনাদের আসতে থাকে, এখন অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা আপনারা করবেন না, এ থেকে বিরত থাকবেন। বিশেষ করে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে অনুরোধ করছি, তার গরিমাটা বজায় রাখবেন। এতকাল মুখ্যমন্ত্রী থাকার পর অসত্য তথ্য দেওয়া, শিক্ষামূলক বক্তব্য রাখা, রাজ্যের মানুষকে অপমান করা, এই যে এখন বলছেন জোর করে 17% ভোট জোর করে দেওয়া, এগুলির মাধ্যমে এই রাজ্যের ভোটারদের অপমান করার যে চেষ্টা করা হচ্ছে তা থেকে বিরত থাকবে। এতে অন্যথায় আপনাদের অবস্থাটা আরো দুর্বল হবে। এমনিতেই আপনারা দেখছেন আপনাদের অবস্থা কি হয়েছে, 18 আপনারা গদিচ্যুত হওয়ার পর এই 5 বছরে এমন কি হাল হলো যে আপনারা নিজেদের আসনগুলি ধরে রাখতে পারলেন না, আসন সংখ্যা আরো কমে গেল, কার্যকারণে আপনারা বিরোধী দল নেতার আসন পেয়েছেন অসমে মাত্র। যাই হোক, এই সমস্ত বিষয়গুলি থেকে আপনারা শিক্ষা নেবেন এবং রাজ্যের মানুষের কাছে আমরা অনুরোধ করব, একদম সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে
মতদান করবেন এবং এই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে ভোট দেবেন। উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি যদি কেউ করতে চায়, সেই সম্পর্কে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন তাদেরকে অবহিত করুন এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিন।